ওপেনহাইমার, অ্যাটম বোমার বাপ, তাকে নিয়ে বানানো ক্রিস্টোফার নোলানের বায়োপিক সিনেমা, চারপাশে শোরগোল, এই বুঝি বোমা ফাটল, ফাটে নাই, বোমা ড্যাম নাকি? যাক, আমাদের কপাল ভালো, তা না হইলে এখনই এখানে হিরোশিমা নাগাসাকি হয়ে যেত। হ্যালো, আমি কবির। আজকে আমি ক্রিস্টোফার নোলানের বায়োপিক সিনেমা ওপেনহাইমার নিয়ে কথা বলবো। যে রবার্ট ওপেনহাইমারকে নিয়ে অটোবায়োগ্রাফিক্যাল বই আমেরিকান প্রমিথিউস থেকে ওপেনহাইমারের চিত্রনাট্য লেখা হয়। সিনেমাটিতে অন্যতম চরিত্রে অভিনয় করেন কিলিয়ান মার্ফি, অ্যামিলি ব্লান্ট, রবার্ট ডাউনি জুনিয়র আর ম্যাট ডেমন। গত শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানী ওপেনহাইমারের জীবনী, তার কাজ, অ্যাটম বোমা তৈরিতে তার অবদানকে কেন্দ্র করেই ওপেনহাইমার সিনেমার প্লট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কিভাবে একজন তরুণ বিজ্ঞানী ম্যানহাটন প্রজেক্টের মতো একটা টপ সিক্রেট প্রজেক্টের সাথে যুক্ত হয়, শুধু তাই নয়, সেখানে সে পারমাণবিক বোমা তৈরির জন্য নিয়োজিত একদল মেধাবী বিজ্ঞানীদের নেতৃত্বও দেয়। একদিকে জার্মানির নাৎসি বাহিনীতে হাইজেনবার্গ বোমা তৈরির চেষ্টা করছে, অন্যদিকে আমেরিকায় ওপেনহাইমার, যে আগে পারবে যুদ্ধের নিয়ন্ত্রণ তার হাতেই চলে যাবে। এমন পরিস্থিতিতে অ্যাটম বোমা তৈরির জন্য ওপেনহাইমার আর তার দলের অক্লান্ত পরিশ্রম এবং বোমাটি তৈরি হয়ে যাবার পর তাদের মানসিক দ্বন্দ্ব সিনেমাটিতে উঠে আসে। বোমার কার্যকারিতা আর তার বিভীষিকা তাকে চিন্তিত করে, তার মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করে। এই নিয়ে পরবর্তীতে আমেরিকান সরকারের সাথে তার মতপার্থক্য তৈরি হয়, সরকারিভাবে তার বিরুদ্ধে রাশিয়ার সাথে মিলে ষড়যন্ত্রের অভিযোগ উঠে, আর এইসব নিয়েই ওপেনহাইমার সিনেমার গল্প। ওপেনহাইমারের জীবনীকে আমাদের সামনে তুলে ধরার পাশাপাশি এই সিনেমাটি নানান চিন্তারও যোগান দেয়। আচ্ছা, বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার আর তার কনসিকোয়েন্স, ইথিক্যাল ও মোরাল ডিলেমা, ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ সময় আর তার রাজনীতি, এসব নিয়েই ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার। এছাড়াও আছে কোল্ড ওয়ার সমকালীন আমেরিকান সরকারের নৈতিক অবস্থান আর কমিউনিস্ট চিন্তার বুদ্ধিজীবী, বিজ্ঞানী আর শিল্পীদের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকার নানান চিত্র। IMAX ক্যামেরায় শুট করা আর কোনো ধরনের CGI ব্যবহার না করার কারণে এই সিনেমাটা নিয়ে একটা হাইপ তৈরি হয়েছিল। আর যেহেতু অটোবায়োগ্রাফি ঠিক নোলানের বিষয় না, তবু তার গল্প বলার স্টাইল আর টাইম স্পেস নিয়ে খেলার ধরনে কিভাবে সেখানে ওপেনহাইমারকে ফিট করে সেইটা নিয়ে একটা চিন্তা ছিল। সিনেমাটা দেখার পর এখন আর সেই চিন্তা নাই। এই সিনেমাটাও টিপিক্যাল নোলানেস্ক সিনেমা, লিনিয়ার গল্পকে ভেঙে একটা পাজল তৈরি করা আর শেষে সেই পাজলকে মেলানো, তার সাথে ইন্টেন্স মিউজিক, তার সিগনেচারের সবই ছিল এখানে। সিনেমাটোগ্রাফিতে সাদা কালো আর রঙিন দুই কালারই ব্যবহার করা হয়েছে। মূলত ওপেনহাইমারের সাবজেক্টিভ ভিউকে রঙিন আর গল্পের অবজেক্টিভ ভিউকে সাদা কালোতে দেখানো হয়। আচ্ছা, তবে রঙিন অংশে এখানে অন্তত চারটা টাইমলাইন ছিল। ওপেনহাইমার অনবরত এক টাইমলাইন থেকে অন্য টাইমলাইনে জাম্প করতে থাকে। কোর্ট রুম ড্রামারাঙ্গিকে ইন্টারোগেশন সেল থেকে পুরো গল্পটাকে ন্যারেট করা হয়। যেহেতু ওপেনহাইমারের মনস্তত্ত্ব আর মানসিক দ্বন্দ্ব সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ প্লট, সেহেতু স্ম্যাশ কাটের মাধ্যমে হঠাৎ অন্য দৃশ্যে চলে যাওয়া আবার দ্রুত ব্যাক করার নানান উদাহরণ দেখা যায় এই সিনেমাটিতে। আপনারা যদি আলপাসিনোকে নিয়ে বানানো নোলানের প্রথম দিকের সিনেমা ইনসোমনিয়া দেখে থাকেন, তাহলে এই ধরনের কাটিং স্টাইল দেখবেন। আবার যদি তার মেমেন্টো সিনেমাটা দেখেন, তাহলে তার ন্যারেটিভ স্টাইলের সাথে ওপেনহাইমারের ন্যারেটিভ স্টাইলের মিল খুঁজে পাবেন। নোলানের বেশিরভাগ সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যান্স জিমার করলেও টিনেডের পর ওপেনহাইমারের BGM-এও আমরা লুডভিগ গোরেনসনকে দেখতে পাই, আর সে তার মিউজিকের কারিশমা দেখায় ট্রিনিটি টেস্টের সিকোয়েন্সে। এডিটিং আর সাউন্ড নিয়ে যে খেলাটা এখানে ছিল তা ছিল চমকে দেবার মতো। পুরো সিনেমাটাতে সবচেয়ে ক্রিয়েটিভ সিকোয়েন্স ছিল এটা। আর অভিনয়ের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় কিলিয়ান মার্ফির কথা। নোলানের সাথে এর আগে 6টা সিনেমাতে কাজ করেছে সে। নিঃসন্দেহে ওপেনহাইমার তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা কাজ। ওপেনহাইমারের মতো প্রতিভাবান বিজ্ঞানী মনস্তত্ত্ব
আর তার মানসিক দ্বিধাকে চমৎকারভাবে তিনি পোর্ট্রে করেছেন তার চরিত্রের মাধ্যমে। এই সিনেমায় তার অনেক ডায়লগ ছিল, কিন্তু আরও বেশি অব্যক্ত কথা যেন তার দুটি চোখ বলে গেছে, যেটা তার চরিত্রের ভিন্ন ভিন্ন টাইমলাইনের ভিন্ন ভিন্ন পরিস্থিতি আর মানসিক অবস্থা বুঝতে সহায়তা করে। অন্যান্য চরিত্রে অভিনয় করা সবাই এখানে তাদের মাস্টারি দেখিয়েছেন। এমিলি ব্লান্টের ইন্টারোগেশন সিন কিংবা ক্লাইম্যাক্সে রবার্ট ডাউনি জুনিয়রের অভিনয়ের প্রশংসা করতেই হবে। ওপেনহাইমার সিনেমাটাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ গল্পের গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল ইভেন্ট হিসেবে ছিল, কিন্তু তার কোনো দৃশ্য আমরা সিনেমাটাতে দেখতে পাই না। এমনকি জাপানে বোমা ফেলার খবরও আমরা কেবল রেডিওতে শুনতে পাই। একটা দৃশ্যে সম্ভবত কোনো কনফারেন্স রুম হবে, যেখানে ওপেনহাইমার বসে আছে আর স্ক্রিনে জাপানের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত মানুষের কোনো ভিডিও দেখানো হচ্ছে। তখনও সেই ভিডিওর দৃশ্য না দেখিয়ে ক্যামেরা ধরে রাখা হয় ওপেনহাইমারের এক্সপ্রেশনে, আর ব্যাকগ্রাউন্ডে কেবল শব্দ শুনতে পাই। এই সিনেমাটিতে খুব সচেতনভাবেই চেষ্টা হয়েছে যেন কোনো বাড়তি ইমোশন তৈরি না হয়। বিজ্ঞানের আবিষ্কার আর তার কনসিকোয়েন্স বুঝবার জন্য ইমোশন একটা প্রতিবন্ধকতা তৈরি করবে মনে করেই হয়তোবা কেবল বুদ্ধি দিয়ে তাকে বুঝবার চেষ্টা করেছেন ক্রিস্টোফার নোলান। আচ্ছা, এমনিতে বিজ্ঞানের যে কোনো নতুন ইনভেনশন আমাদের সামনে ভালো মন্দের দুইটা রাস্তা খুলে দেয়। একদিকে গেলে মানব সভ্যতার অগ্রগতি হবে, আরেকদিকে রয়েছে আমাদের জন্য ধ্বংসের হাতছানি। এটা যেমন অ্যাটম বোমার ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি বর্তমানের এআই নিয়েও একই কথা খাটে। They literally refer to this right now as their Oppenheimer moment. Unique narrative style, সকলের চমৎকার অভিনয়, জেনিফার লেমের এডিটিং আর লুডভিগ গোরেসরের সাউন্ড ডিজাইন ছিল ওপেনহাইমার সিনেমার শক্তির জায়গা। আর আমার কাছে প্রধান দুর্বলতা মনে হয়েছে মাত্রাতিরিক্ত ডায়লগ বাজি। এই সিনেমার ফার্স্ট অ্যাক্টের পুরোটা জুড়ে প্লট আর ক্যারেক্টারকে বিল্ড করা হয় ডায়লগের মাধ্যমে। ডেভিড লিঞ্চারের পরিচালনায় দ্য সোশ্যাল নেটওয়ার্কও এই ধরনের ন্যারেটিভ স্টাইলে বানানো। কোর্টরুম ড্রামার মাধ্যমে নন লিনিয়ার ন্যারেটিভে টাইমলাইনকে ব্যাক এন্ড ফোর্থ করে সেখানে গল্প বলা হয়েছে, কিন্তু ওপেনহাইমারের ন্যারেটিভে ছিল আরও বেশি কমপ্লেক্স। 3 ঘন্টা 10 মিনিট ডিউরেশনের ছবিটাতে গল্প খুব বেশি আগায় না, ফলে দর্শকদের বিরক্ত হবার একটা সম্ভাবনা তৈরি হয়। আবার গল্পের অ্যান্টাগনিস্ট রবার্ট ডাউনি জুনিয়রের ক্যারেক্টারটা হঠাৎ ক্লাইম্যাক্সে এসে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও সারা ছবিতে তাকে খুব বেশি দেখা যায় না। চরিত্র নির্মাণে একই ধরনের ঝামেলা আছে এমিলি ব্লান্টের চরিত্রটার ক্ষেত্রেও। অনেকেই ওপেনহাইমার সিনেমাটাকে নোলানের সেরা কাজ বলছেন। আমার দৃষ্টিতে এটা নোলানের সেরা কাজ তো নয়ই, পাশাপাশি সেরা 5টা কাজের মধ্যেও এটা থাকবার সম্ভাবনা নাই। আমার কাছে তাহলে নোলানের সেরা 5টা ছবি কি কি সেইটা নিয়ে আমি আমার পরের ভিডিওতে কথা বলবো। সেই ভিডিওটা দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের কাছে ওপেনহাইমার কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানান। সিনেমার সাথে থাকুন, সিনেমা কবির রেসিপির সাথে থাকুন।